বন্ধুরা, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিনটি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছত্তিশগড়ের রায়পুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই ম্যাচটি ভারতীয় ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ম্যাচ। এই ম্যাচে টস হওয়ার সাথে সাথে ভারতীয় ক্রিকেট তার নামে একটি বড় রেকর্ড তৈরি করে ফেলেন, যা এর আগে কোনো দেশ এই রেকর্ড অর্জন করতে পারেনি। বন্ধুরা, ক্রিকেট ও ফুটবল খেলার সমস্ত রকম খবর জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভারতের 50তম মাঠ, যেখানে আন্তর্জাতিক ও ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। এর সাথে বিশ্বের প্রথম দেশ যেখানে 50টি ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলা হয়েছে। এই স্টেডিয়ামের সিট ক্যাপাসিটি 60,000 এবং এটি ভারতের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এই ওডিআই ম্যাচে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচে ভারতীয় বোলাররা তাদের ভয়ঙ্কর রূপ দেখায় এবং নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ধ্বংস ধরিয়ে দেয়। ভারতের হয়ে মোহাম্মদ সামি সর্বোচ্চ 6 ওভারে 18 রান দিয়ে 3টি উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়। হার্দিক ও মোহাম্মদ সামি 2টি করে উইকেট নেন। সিরাজ, কুলদীপ, শার্দুল নেয় 1টি করে উইকেট। জবাবে ভারত 20 ওভারে 2টি উইকেট হারিয়ে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে ভারতীয় সিরিজ জিতে নেয়। রোহিত শর্মা 50 বলে 51 রান করেন এবং গিল করেন 53 বলে 40 রান এবং ম্যাচে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে দেন।